হার্ট অ্যাটাক আমরা কাকে বলবো? কাকে হার্ট অ্যাটাকটা জানা কিন্তু এটা শুধু ডক্টর নয়, প্রত্যেকের জানা উচিত। কেন, এ যদি আমরা মানে ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু চিকিৎসা দেওয়া খুবই ইজি। এবং যারা দেখছেন বা শুনছেন তাদের জানা উচিত যে কখন আমরা সন্দেহ করব হার্ট অ্যাটাকটা। প্রথমত এটা ধরে নিতে হবে যে একটা বয়স থাকে, যেই বয়সে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেটা কোনটা, মিডিল এজ অথবা এল্ডারলি পার্সন, এরকম মানে 40-এর পর থেকে অধিকাংশ ক্ষেত্রে আর কি, ব্যতিক্রম থাকতে পারে কিন্তু ইন জেনারেল বয়সটা একটা ব্যাপার আছে। তারপরে যে লক্ষণগুলো থাকে, সাধারণত আমরা এটাকে তিন ধরনের ক্যাটাগরিতে ভাগ করি যে ডায়াগনোসিস করার জন্য। প্রথমত লক্ষণগুলো কী থাকবে, তারপরে ডায়াগনোসিসের জন্য একটা ইসিজি করা হয়, তারপর আমরা কার্ডিয়াক এনজাইম দেখে এইভাবে আমরা হার্ট অ্যাটাক ডায়াগনোসিস করি। তো লক্ষণগুলো কেমন থাকবে, যে একজন পেশেন্ট যার প্রেশার, ডায়াবেটিস বা কোলেস্টেরল, স্মোকিং এ ধরনের থাকে, তার যদি ব্যথা হয় এবং টিপিক্যাল ব্যথাটা হবে প্রচণ্ড ব্যথা, এটাকে আমরা বলি সিভিয়ার কম্প্রেসিভ চেস্ট পেইন, মানে প্রচণ্ড বুকে ব্যথা। আমাদের একটা কার্ডিওলজি বই একটা ছবি দেওয়া আছে যে একটা হাতি পা চেপে ধরেছে বুকে, হাতির পা বুকের উপর, অর্থাৎ এরকম একটা ফিলিং হবে যে একটা ভারী কিছু বুকে, রোগী মনে করবে যে আমি বুঝি মরে যাচ্ছি এবং আমি মরে যাচ্ছি, মানে এটাকে বলে ফিলিং অফ ইম্পেন্ডিং ডেথ। আমাদের শরীরে যত ধরনের পেইন আছে তার মধ্যে ধরেন যে টুথেক, দাঁতের ব্যথা হতে পারে, গল ব্লাডারে পাথরের পেইন হতে পারে বা কিডনির স্টোনের পাথর হতে পারে, হেডেক, মাইগ্রেনের পেইন হতে পারে, ডেলিভারি পেইন হতে পারে, তো যত ধরনের পেইন আছে স্ট্রংগেস্ট পেইন হচ্ছে হার্ট অ্যাটাকের পেইন। এত প্রচণ্ড ব্যথা হয় যে এই ব্যথা হওয়ার পরে মানুষ মনে করে যে আমি বোধহয় মারা যাচ্ছি এখন, এত প্রচণ্ড ব্যথা। এরপরেই কিন্তু ডেলিভারি পেইন, যারা ভুক্তভোগী, যারা ইয়া হয়েছেন, মাতৃত্বের ইয়া করেছে, আপনারা জানেন যে কী প্রচণ্ড ব্যথা থাকে, গড়াগড়ি করতে থাকে পেশেন্ট, এরকম এই হার্টের পেইন তার চেয়েও কঠিন এরকম। কাজেই প্রচণ্ড ব্যথা হবে, ব্যথাটা অনেকের ধারণা যে বাঁ দিকে হবে, না, পেইনটা হবে পুরো বুক জুড়ে। এবং পেশেন্ট সাধারণত এইভাবে দেখায় হাত দিয়ে যে এইভাবে সেন্ট্রাল এরকম সেন্ট্রাল মাঝখানে যে কোথায় ব্যথা, আমার এখানে ব্যথা হচ্ছে বা এরকম যদি চিহ্ন, এটাও একটা সাজেস্টিভ। পুরো বুক জুড়ে মাঝখানে ব্যথা হবে কিন্তু এরকম সেন্ট্রাল, এটা হচ্ছে টিপিক্যাল পেইন। এর কতগুলো আরও ক্রাইটেরিয়া আছে যে প্রথমত প্রচণ্ড চাপা ব্যথা এবং অনেক সময় রেডিয়েশন হয় পেইনটা, যেমন এখান থেকে হাতে যেতে পারে, তারপরে দুই হাতে যেতে পারে, চোয়াল, নিচের চোয়াল পর্যন্ত যেতে পারে এবং পেটে আম্বিলিকাস পর্যন্ত বা নাভি পর্যন্ত ব্যথাটা আসতে পারে এরকম। কিন্তু কোনো অবস্থায় পায়ে যাবে না বা মাথায় যাবে না, অথবা এরকম যদি অ্যাবনর্মাল দেখেন যে পায়ে যাচ্ছে বুঝতে হবে এটা হার্টের পেইনের ধরন না এরকম, তো অথবা উপরের চোয়ালে বা মাথায় যাচ্ছে সেটাও হার্টের সম্ভাবনা খুবই কম এরকম। তাহলে ধরনটা হচ্ছে এরকম। তারপরে এই পেইনের সাথে আরও কিছু জিনিস থাকে যে সোয়েটিং হয় প্রচুর ঘামে পেশেন্ট, একদম শীতের দিনে অথবা এসির মধ্যে বসে আছে অথবা পেশেন্ট ঘেমে ভিজে যাচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় একটা খুব ইম্পর্টেন্ট লক্ষণ। এবং কোনো কোনো পেশেন্ট কিন্তু বমি করতে পারে, একবার বা দুইবার বমি এরকম হতে পারে। কেউ যদি রিপিটেডলি বমি করতে থাকে, 6-7 বার 8 বার বমি করছে, তাহলে বুঝতে হবে এটা হার্টের বমি না এরকম। অনেক সময় হাতের পালস দেখে বুঝতে পারি যে অনেক সময় পালস ইরেগুলার হতে পারে, অথবা প্রেশার ফল করতে পারে পেশেন্টদের, ব্লাড প্রেশার কমে যেতে পারে, অথবা শ্বাসকষ্ট হতে পারে, মুখ দিয়ে অনেক সময় ফেনার মতো বা একটু রক্তর মতো আমরা বলি পিঙ্ক স্পুটাম হতে পারে এরকম। তারপরে এমন কেস অজ্ঞান হয়ে যেতে পারে, কোনো কোনো পেশেন্ট অজ্ঞান হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হয়ে এরকম।